আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির প্রথম 8.1 যে অধ্যায়টি আছে সেটি আমরা করব। তো এখানে রেডিয়ানে প্রকাশ কোণকে, এখানে আছে ডিগ্রিতে প্রকাশ, কিভাবে বৃত্ত চাপ নির্ণয় করব। বন্ধুরা, তোমাদের কাছে বলা থাকবে, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে, যেন আমার গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো থাকবে প্রত্যেকটা নোটিফিকেশন তুমি পেয়ে যাও। আর আজকের এই ভিডিওটি তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবে, যেরকম ক্লাসে বসে যে মনোযোগী যেরকম হোক ঠিক সেমভাবেই তোমরা এই ভিডিওটি ক্লাসটি করবে এবং পুরোপুরি দেখার চেষ্টা করবে এবং ভিডিওটিকে না টেনে দেখার চেষ্টা করবে। আর অভিভাবকবৃন্দদের উদ্দেশ্যে আমার বলা থাকবে, অবশ্যই অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সন্তানের পড়াশোনার অগ্রগতির জন্য। তো আমি বিশ্বাস করি আপনার সন্তান এখানে উপকৃত হতে পারবে। এখন আসো আমরা একটা কোণকে পরিমাপ করব কিভাবে। আমরা একটা কোণকে দুইভাবে পরিমাপ করবো, একটা হচ্ছে বৃত্তীয় পরিমাপ আর একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। দুইভাবে আমরা করব, একটা হচ্ছে কি বললাম ষাটমূলক পদ্ধতিতে পরিমাপ করা হয় আর একটা হচ্ছে বৃত্তীয় পরিমাপ। তো ষাটমূলক কি, ষাটমূলকটা হচ্ছে খেয়াল করো এটা একটা হচ্ছে কোণের পরিমাপ। তো এই ষাটমূলকে আমরা যে 90 ডিগ্রি যে কোণ আছে এই 90 ডিগ্রি কোণকে আমরা কি করি এক সমকোণ বলি, তাই না। এই সমকোণকে 90 ভাগের এক ভাগকে আমরা বলি 1 ডিগ্রি। এই যে দেখো 1 ডিগ্রিকে আমরা কি করব সমান 60 ভাগের এক ভাগকে বলবো আমরা 1 মিনিট। আর এই 1 মিনিট কি 60 সেকেন্ড। এই 1 মিনিটকে সমান 60 ভাগের এক ভাগকে আমরা কি বলবো সেকেন্ড। তো এইভাবে আমরা কোণগুলোকে পরিমাপ করে থাকি। আরেকটা পরিমাপ হচ্ছে সেটা হচ্ছে বৃত্তীয় পরিমাপ। বৃত্তীয় পরিমাপ কি, কোণগুলোকে যখন আমরা রেডিয়ানে পরিমাপ করি এই রেডিয়ানের পরিমাপটি হচ্ছে বৃত্তীয় পরিমাপ। তো বন্ধুরা আমরা এগুলো দেখব কিভাবে করতে হয়। তো প্রথমত আজকে আমরা স্টেপ বাই স্টেপ যাব। তো প্রথম যে অংশটুকু আমরা দেখব সেটা হচ্ছে রেডিয়ানে প্রকাশ করব, কিভাবে একটা কোণকে রেডিয়ানে প্রকাশ করব। দেখো একের ক নম্বর অঙ্কে কি বলা আছে, একের ক নম্বরটা আছে 75 ডিগ্রি 30 মিনিট, এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তো রেডিয়ানে যখন প্রকাশ করবে কিভাবে করবে দেখো। তো প্রথমত এই যে মিনিটকে ডিগ্রিতে আনতে হবে, মিনিটকে ডিগ্রিতে আনতে হবে। আমি বলেছিলাম 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, তাহলে মিনিট সমান কি হবে, তখন আমরা 60 দিয়ে ভাগ দিব, যখন ডিগ্রিতে আনবো তখন 60 দিয়ে ভাগ দিব। তখন আমরা কি করব দেখো, এই যে 75 ডিগ্রি আছে আর এই যে 30/60 ভাগ দিব 60 দিয়ে, তখন কি হবে ডিগ্রি হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, তখন আমরা কি করব একটাতে আনার চেষ্টা করব। ওকে 75/30/60 ডিগ্রি। ওকে, এখন তুমি এটাকে কেটে ছোট করতে পারো, তাহলে কত হচ্ছে দেখো 75 এখানে 1/2 ডিগ্রি। এখন 75-এর সঙ্গে এটা গুণ হবে, গুণ হয়ে 1 যোগ হবে। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে কত 150, এর সাথে যোগ 1, তাহলে 151/2 ডিগ্রি। এখন এটাকে যখন আমরা রেডিয়ানে প্রকাশ করব তখন কিভাবে করব, রেডিয়ানে করার জন্য কি করব π/180, তাহলে 151/2 × π/180, তাহলে কি হয়ে গেল রেডিয়ানে প্রকাশ হয়ে গেল। এখন এই ক্ষেত্রে প্রত্যেকটার মান বসাই দিতে হবে, পায়ের মান বসাইতে হবে। ওকে, তাহলে দেখো আমরা কি পাচ্ছি 151 × 3.1416/2 × 180। এইটাকে তোমরা ক্যালকুলেটারে প্রেস করবে। দেখো এই অঙ্কগুলো করার সময় অবশ্যই তোমার একটা ক্যালকুলেটার থাকা প্রয়োজন। 1.3177 রেডিয়ান, কি হচ্ছে একের ক। প্রথমত কি করবে, যে মিনিট থাকবে মিনিটকে আমরা ডিগ্রিতে আনার জন্য 60 দিয়ে ভাগ দিব। আবার দেখো যদি সেকেন্ড থাকতো তাহলে আবার মিনিটে নিতাম। এটাকে তোমরা চাইলে আরেকভাবে করতে পারবে বন্ধুরা, এটার সেকেন্ড নিয়মটা আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। দেখো বিকল্প, তোমরা চাইলে এইভাবেও করতে পারো। দেখো 75 ডিগ্রি এখানে দেওয়া আছে 30 মিনিট, তাহলে এটার অর্থ হচ্ছে 75 ডিগ্রি + 30 মিনিট, এইভাবে প্লাস দিয়ে তোমরা আলাদা করে নিতে পারো। এরপরে দেখো 75 ডিগ্রি, এখন এটাকে আমরা ডিগ্রি করব, তাই না, তাহলে 30/60, 6 দিয়ে ভাগ দিতে হবে, ডিগ্রি হয়ে গেল। এবার আসো 75 ডিগ্রি, এখানে আসবে 1/2 ডিগ্রি, তাহলে যেহেতু দুটাই ডিগ্রি তাহলে আমরা কি করব যোগ করে নেব, তাই না। তাহলে এখন আসো 75 + 1/2, একটা ব্রাকেটে আমি ডিগ্রি দিয়ে দিলাম, দেখো 2 লসাগু হবে। ওকে, 2 দিয়ে 75 কে গুণ করলে হবে 150 + 1,
এই যে ডিগ্রি, তাহলে উপরে হলো 151, নিচে 2, এরপরে ডিগ্রি 151 2 × π/180 রেডি আন। ওকে, তাহলে এখানে আমরা যদি পায়ের মান বসাই 151/2 × 3.1416 180, তাহলে পাচ্ছি 1.3177 রেডিয়ান। এটি হচ্ছে বিকল্প পদ্ধতিতে যে অঙ্কটি আছে সেটা বিকল্প পদ্ধতি এভাবে করা যায়। তো তোমরা দুটি যে কোনো একটা নিয়মে করলে হবে। একের কয়েল দুই নম্বর যেটি আছে সেটি দেখবো। দেখো দুই নম্বর অঙ্কে বলা হয়েছে এখানে দেওয়া আছে 55° 54′ 53′ তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব। তো প্রথমত দেখো আমরা ডান দিক থেকে যাব কি, প্রথমে সেকেন্ডকে ভাঙবো মিনিটে, মিনিটকে ভাঙবো ডিগ্রিতে, ডিগ্রি থেকে চলে যাব রেডিয়ানে। তো রেডিয়ানে প্রকাশ করার জন্য দেখো প্রথমত আমাদের কিভাবে করতে হবে, 55 মিনিট যা ছিল তাই থাকবে, 54 সেকেন্ড। ওকে, এখন দেখো এই যে 53 সেকেন্ডকে যদি আমরা মিনিট করি তাহলে 53কে কি করতে হবে, 60 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কি হবে মিনিট। ওকে, তাহলে দেখো তো এটাও মিনিট এটাও মিনিট, এই জন্য আমরা কি করব একটা ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলো। দেখো 55° 54′ 53′ 60′। ওকে, এখন তোমার ক্যালকুলেটারে ব্যবহার করতে হবে, এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, দেন এখানে যোগ করতে হবে। তাহলে দেখো 54 × 60 তারপরে প্লাস কত হবে 53, তাহলে কত মান আসবে 3293/60, এরপরে মিনিট। এখন দেখো এই যে 55 ডিগ্রি, এই মিনিটকে ডিগ্রিতে আনতে হবে। তো এখন মিনিটকে ডিগ্রিতে আনতে কি করতে হবে, আবার 60 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 3293/60×60। ওকে, 60 আগে ছিল, এখন 60 দিয়ে ভাগ দিলাম, এরপরে কি হলো ডিগ্রি। তাহলে দেখো তো এটাও হয়ে গেল ডিগ্রি আর এটাও ডিগ্রি, তাই না। তাহলে এখন একটা ব্র্যাকেটে লিখি 3293, 60 আর 60 গুণ করলে হবে 3600, গুণ করে একটু ছোট করে দিলাম, এ হলো ডিগ্রি। এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে এটার সাথে এটা গুণ করে এটা যোগ করতে হবে। তাহলে 3600 সাথে কি দেখো কত গুণ করব, 55, এর সাথে যোগ করব কত 3293, তাহলে আসলো কত দেখো তো 201293, নিচে কত হবে 3600, 3600। এটা হচ্ছে ডিগ্রিতে। এখনো সব এই ডিগ্রি থেকে আমাদের লাস্ট ডেস্টিনেশন কি, রেডিয়ানে যেতে হবে। তো রেডিয়ানে আসার জন্য কি করতে হবে, π/180 এই মানটা দিয়ে গুণ করতে হবে, π/180 রেডি হন। ওকে, তাহলে এখনো সব পায়ের মান বসাই দেবো, তাই না, তাহলে বাকি যা আছে সব ঠিকই থাকবে, 3.1416 180 রেডিয়ান। তাহলে দেখো এখন এই যে মান আছে এটার সাথে ভাগ করব কত, গুণ করব কত 3.1416, গুণ 3.1416। ওকে, যা আসবে সেটাকে কি করতে হবে, এটা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 3600 গুণ করে 180 যা রেজাল্ট হবে তা দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিয়ে কত ছিল 0.9758 রেডিয়ান। আমরা 3-4 ঘর পর্যন্ত লিখলাম। হ্যাঁ, এটি হচ্ছে যে একের কয়েল দুই নম্বর যে অঙ্কটা ছিল এই যে 55 ডিগ্রি 54 সেকেন্ড 54 মিনিট 53 সেকেন্ডে রেডিয়ানে প্রকাশ। তিন নম্বরটি বলা হয়েছে 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড, দুটি দাগ যদি থাকে তাহলে আমরা বলবো সেকেন্ড, এক দাগে মিনিট, আর ডিগ্রি তো আমরা জানি, তাই না। তো এখন আসা প্রথমত ঠিক সেমভাবে দুই নম্বরটা যেভাবে করেছি ওইভাবে পিছন দিক থেকে আগানো যাবে, তাহলে কি হবে দেখো 33 ডিগ্রি 22 মিনিট, তাহলে 11/60, তাহলে আমরা কি করলাম মিনিট। দেখো 33 ডিগ্রি 22 11/60 মিনিট, এটাও মিনিট এটাও মিনিট, তাহলে একটা ব্র্যাকেটে আনলাম 33, এখন এটার সাথে এটা গুণ হবে, গুণ হয়ে 11কে যোগ দিবে, তা বাই ক্যালকুলেটর দেখো 13 31 নিচে 60, এটা হলো মিনিট আর এটা হলো ডিগ্রি। তাহলে এখন দেখো এটা কি করতে হবে, আবার ডিগ্রিতে আনতে হবে, তাহলে আবার ডিগ্রিতে আনার জন্য কি করতে হবে 60 দিয়ে ভাগ দিতে হবে, 13 31 60 × 60। ওকে, তাহলে ডিগ্রি, এখন দেখো এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, একটা ব্র্যাকেটে লিখবো আমরা 33 ডিগ্রি না দিয়ে একটা ব্র্যাকেটে লিখি
তেরো একত্রিশ, এখানে হচ্ছে ছত্রিশ। এই যেখানে আমরা কি দিলাম ডিগ্রি, ওকে, তাহলে এই ষাট ষাট গুণ করে ছত্রিশে দিলাম। এখন দেখো এই ছত্রিশের সাথে তেত্রিশ গুণ, তারপরে তেরোশো একত্রিশ যোগ ওয়ান টু জিরো ওয়ান থ্রি ওয়ান বাই ছত্রিশ, এটা কি ডিগ্রি। এখন এই যে ডিগ্রি পাইলাম, দেখো এই ডিগ্রিকে লাস্ট ডেস্টিনেশনে যেতে হবে কি, লাস্ট ডেস্টিনেশন কি রেডিয়ান। তাহলে রেডিয়ান আনানোর জন্য কি করতে হবে, যা আছে এই মানের সাথে পাই বাই একশো আশি গুণ, তাহলে এটা কি হলো রেডিয়ান। তাহলে এখন পায়ের মান বসায় দিব, ওয়ান থ্রি ওয়ান ছত্রিশশো, থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স একশো আশি রেডিয়ান। তো দেখো এখন এই মানের সাথে কি করব, পায়ের মানটা গুণ করে দিব, থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স। গুণ করে দেওয়ার পরে এই রেজাল্ট ছত্রিশের সাথে কি করতে হবে, একশো আশি গুণ, যা রেজাল্ট হবে সেটাতে ভাগ দিতে হবে, শূন্য দশমিক পাঁচ আট টু ফোর ওয়ান রেডিয়ান। যেহেতু আমরা দশমিকের পরে দুই তিন ঘর লিখছি, তাই কোণের পরে প্রায়টাই লিখে দিও। হ্যাঁ, এটি হচ্ছে দেখো একের গয় একের কয়ের যে তিন নম্বর অঙ্কটি, সেটা আমরা রেডিয়ানে প্রকাশ করলাম। সেমভাবে দেখো এখানে বন্ধুরা, আমরা ক খ গ সবগুলো কিন্তু একই টাইপের করলাম। এই অঙ্কগুলো তোমাদের এসএসসি পরীক্ষাতে ক নম্বরে দুই মার্কের জন্য এসে থাকে, তো এগুলো অবশ্যই করার প্রয়োজন আছে। এখন আমরা দেখব কিভাবে ডিগ্রিতে প্রকাশ করে। এখন আমরা একের খ যেগুলো আছে ডিগ্রিতে প্রকাশ করো। দেখো এগুলো খুবই সহজ, শুধু আমাদেরকে জানতে হবে ডিগ্রি সমান সমান কি। দেখো এক ডিগ্রি সমান সমান পেয়েছিলাম পাই বাই একশো আশি ডিগ্রি, পাই বাই একশো আশি রেডিয়ান, তাই না। এখন আমরা এখানে লিখব এক রেডিয়ান সমান সমান একশো আশি বাই পাই ডিগ্রি, ওকে, এটি হচ্ছে পার্থক্য। দেখো এই ছোট্ট ইকুয়েশনটা দিয়ে আমরা এটাকে শেষ করব। একের খতে বলা হয়েছে এক নম্বরে এইট পাই বাই থার্টিন রেডিয়ান, এইটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে কি হচ্ছে, এইট পাই বাই থার্টিন ইন্টু একশো আশি বাই পাই, ওকে। তাহলে একশো আশি বাই পাই, কারণ কি এক রেডিয়ান সমান সমান একশো আশি বাই পাই ডিগ্রি, তখন আমরা এখানে কি লিখব ডিগ্রি। তাহলে দেখো তো পাই পাই কাটে যাচ্ছে, থাকছে এইট থার্টিন ইন্টু একশো আশি, ওয়ান ওয়ান জিরো পয়েন্ট সেভেন সিক্স নাইন ডিগ্রি, এখানেও লিখব ডিগ্রি ডিগ্রি। এই যে লাইনটাকে আছে, তো এটাকে আমাদের ডিগ্রিতে যদি লিখতে হয়, দেখবে তোমাদের এই যে ক্যালকুলেটারের এই বাটনটাতে প্রেস করবে, দেখো এই মানটাকে যদি বাটনটাতে প্রেস করি আসবে একশো দশ ডিগ্রি ফোরটি নাইন, এখানে মিনিট নাইন পয়েন্ট টু থ্রি সেকেন্ড, এটি হচ্ছে ডিগ্রিতে প্রকাশ, ওকে। তাহলে কি করবে, এই বাটনটাতে চাপ দিলে এই মানটা চলে আসবে। তাহলে এখন আসো আমরা এই যে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ডাবল সেভেন এই রেডিয়ানটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। একের খয়ের দু নম্বরটা কি আছে, ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ডাবল সেভেন, এটা রেডিয়ান, এটিকে ডিগ্রিতে আনার জন্য কি করতে হবে, একশো আশি বাই পাই। তাহলে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ডাবল সেভেন ইন্টু একশো আশি বাই পাই, এটা হলো ডিগ্রি। আচ্ছা তাহলে এখন দেখো পায়ের মান বসায় দিতে হবে, ডাবল সেভেন ইন্টু একশো আশি, থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডিগ্রি। তাহলে এখন ক্যালকুলেশন করে মান বের করতে হবে, সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর নাইন এইট ফোর ডিগ্রি। তাহলে আমরা কি করব, আবার সেমভাবে এই যে ডিগ্রির যে বাটনটা আছে এই বাটনটাতে প্রেস করব। তো এই বাটনটাতে প্রেস করলে মান আসবে পঁচাত্তর ডিগ্রি উনত্রিশ মিনিট চুয়ান্ন দশমিক ফাইভ সেকেন্ড, এটাই হচ্ছে ডিগ্রিতে আমরা প্রকাশ করলাম। ওকে বন্ধুরা, তাহলে এখানে ডিগ্রি কথাটা লিখবে, যেহেতু এখানে সেকেন্ডের ব্যবহারটা আছে ডিগ্রি, ওকে। খয়ের তিন নম্বরটি দেখো সেমভাবে তোমরা করবে, তো এটা তোমরা অবশ্যই চেষ্টা করবে, চেষ্টা করে আমাকে জানাবে এটা রেজাল্ট কী হয়, ওকে। তো দেখো সেমভাবে এটা করবে, শূন্য দশমিক নাইন সেভেন ফাইভ নাইন এখানে থাকবে, এখানে শূন্য দশমিক নাইন ফাইভ সেভেন থাকবে, এটা ক্যালকুলেশন আসবে, দেন এই বাটন চেপে এই রেজাল্টটাকে আনবে।